অবশেষে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করলেন লরি চালকরা। এই বিষয়ে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসকে নিয়ে ভারতীয় মজদুর সংঘের সম্পাদক বিপ্লব দাস জানিয়েছেন, লরি চালকদের দাবি মানা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই চুড়াইবাড়ি পুলিশ নাকা পয়েন্টে স্ক্যানার মেশিন বসানো হবে। সেই সঙ্গে চুড়াইবাড়ি এলাকায় লরি চালকদের জন্য পানীয় জলের ব্যবস্থা সহ ল্যাট্রিন বাথরুম নির্মাণ করে দেওয়া হবে। বর্তমানে তল্লাশি অভিযান চালিয়ে যাওয়ার জন্য লেবার বাড়ানো হবে নাকা পয়েন্টে। এই কথা শোনার পর সন্ধ্যের কিছুটা পরে আন্দোলন প্রত্যাহার করে নেন লরি চালকরা। দিনের পর দিন সীমান্ত এলাকায় তল্লাশির নামে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ। লাগাতার আন্দোলনে নামেন লরি চালকরা, কারণ ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হয়। ত্রিপুরা থেকে আসাম বা আসাম থেকে ত্রিপুরা যাওয়ার পথে এই নাকা পয়েন্টে তল্লাশির জেরে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় লরি চালকদের বলে অভিযোগ তোলেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সদর্থক ভূমিকা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। অবশেষে উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করলেন লরি চালকরা। बोल रहा था वो तो अभी चेकिंग पे नहीं आया। हाँ बोल रहे थे कि वो लेबर जो बाहर से मंगाया है वो तो सरकारी लेबर मतलब नहीं है। किसी ने आपको बोला है? बोला वो तो सच नहीं भी हो सकता। नहीं, हाँ, नहीं भी हो भी सकता है, नहीं भी हो सकता, नहीं भी बोल सकते हैं। আমাদের আরফা দপ্তরের উদ্যোগে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে, মানে ত্রিপুরা থেকে অবৈধ কিছু গাড়ি আছে তাদের চেকিং করা হয়, লোডেড গাড়ি খালি গাড়িও করা হয়, কিন্তু খালি গাড়ি একটু হালকা পাতলা ভাবে, কিন্তু লোডেড গাড়িগুলি সম্পূর্ণ ভালোভাবে চেক করা হয়। অ্যাকচুয়ালি চেকিং করতে গিয়ে দেখা যাচ্ছে সব প্রায় দিনই গাড়িগুলিতে বিভিন্ন ধরনের অবৈধ জিনিস পাওয়া যায়। তার জন্য আমাদের যারা আরক্ষা দপ্তরের যারা এডমিনিস্ট্রেশন যারা আছেন ওরাও ভালোভাবে এগুলি চেকিং করেন, কিছুদিন ধরে কিছু ইনফরমেশনও ওদের কাছে থাকে। তো করতে গিয়ে সমস্যা হয়ে যায়, আমাদের ত্রিপুরা থেকে সারাদিন অনেক গাড়ি ইনকামিং আউটগোয়িং থাকে, তো যে গাড়িগুলি আউট গোয়িং থাকে তো তাদের মধ্যে জিনিসগুলি পাওয়া যায়, চেকিং করতে সময় লাগে। তাছাড়া এখানে একটা সমস্যা হচ্ছে লেবার প্রবলেম, গাড়িগুলি চেকিং করতে গিয়ে কিছু লেবারের সমস্যা রয়েছে। তো এখানে লেবার সাফিসিয়েন্ট না, জায়গাটা ছোট, পাশে সেলটেস গেট, কাস্টম গেট সব কিছু আছে, ফরেস্ট গেট সব কিছু আছে। জায়গাটা ছোট হওয়াতে ড্রাইভাররা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কারণ এই জায়গাতে প্রথমত তাদের প্রাকৃতিক কাজ মানে ল্যাট্রিন বাথরুমের যে সুব্যবস্থা থাকা দরকার সেগুলো নেই, তা স্নান করার জায়গা নেই, এক এক একজন ড্রাইভার 4 দিন 5 দিন ধরে অন রোড চেকিংয়ে আছে। তো এই সমস্ত জিনিস নিয়ে ড্রাইভাররা কালকে সকাল থেকে একটা উত্তেজনামূলক একটা এখানে কিছু ঘটনা ঘটছে। তো কিছুক্ষণ আগে আমার কাছে ইনফরমেশন এসছে, তো আমি আমাদের আয়কর দপ্তরের যিনি আছেন সমরেশবাবু চুড়াইবাড়ি থানার ওসি ওনার সঙ্গে যোগাযোগ করে উনিও যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করছেন, তাছাড়া আমাকেও দেখেছেন উনি ব্যাপারটা দেখার জন্য। তো আমি আপনার ত্রিপুরার চুড়াইবাড়ি থানার পুলিশ চেকিং টেকিং করে যান, ওই এদিকে চেকিং করতে সময় লাগে, তো আমরা ওইদিকে আস্তে আস্তে গাড়ির লাইন বাড়ে, প্রচণ্ড আমরা হয়রানি হয়, বাথরুম টাথরুম কিচ্ছু নাই, খাওয়া দাওয়ার কিছু নাই, এক গাড়ির 4 দিন 5 দিন। এই কারণে আমরা সকাল 9টার থেকে বিকাল 5টা অবধি ব্লক রাখছি এখন। এখানে জিনিসটা আমরা তো আজকে বিগত 12-13 বছর ধরে চলতেছি এই রোডে, তো অতএব আমরা থেকে কোনো সময় ত্রিপুরা পুলিশ বা এদিকে আর কেউ টাকা পয়সা নিচ্ছে না, আমি মিথ্যা কথা বলতাম না। বহিরাজ্যের কিছু সংখ্যক লোক মানে ট্রাক ড্রাইভার আমরা ওই জিনিসটা তারাই ওই ওইখানে চেক করে যান লেবার, তারার থেকে বলে পয়সা টয়সা নেয় এই তারাই বলতেছে। বহিরাজ্যের ড্রাইভার কিছু ড্রাইভার আমরা কানে দিচ্ছি ওই কারণে আমরা কোনো পয়সা নিচ্ছে। আমরা কদমতলার মাননীয় চেয়ারম্যান তাইনে আইসে, আর আমরা চুড়াইবাড়ি থানারও বড়বাবু তাইনেও গেছে, গিয়ে আমরা আশ্বাস দিছে তাড়াতাড়ি করে মানে চেকিং দিয়ে যাতে সারে, আর জল টলের ব্যবস্থাও করে দিব, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করে দিব।